নদীর কিনারে গিয়া দেখি নাও নিয়া গেছে কেউ, অথচ এই তো বান্ধা ছিল সে বিকাল বেলায়। আমার অস্থির করে, বুঝি না কে এমন খেলায়। আমার ব্যাবাক নিয়া শান্তি নাই, পাশে পাশে ফেউ পানির ভিতরে যেন ঘূর্ণি দিয়া খিলখিল হাসে যত সোর যুবতীরা। গ্রামের শেষ সীমানায় বটের বৈরাগী চুল ম্যাঘে সিল হারায় বাড়ায় বুকের ভিতরে শীষ দিয়া সন্ধ্যা হাটে আশেপাশে। এখন কই যাই, এইখানে বড় শুনশান, মানুষের দুঃখ আছে, জগতের আছে কিনা জানি না। জগৎ এমন ভাবে হয়ে যায় হঠাৎ অসিনা, মনে হয় আমার থেকেও একা বিরিক্ষের পরাণ, আমার থেকেও দুঃখী যমুনার কিনার। আমার তো গেছে এক, কত কোটি লক্ষ গেছে তার। সব্যসাচী লেখক এবং কবি সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর সেই বিখ্যাত কবিতা। আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। সাথে আছি আমি তাসনুফা মোহনা। আজ বৃহস্পতিবার 2 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, আজ 16 মে 2024 খ্রিস্টাব্দ। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে ফারাক্কা ব্যারেজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া দেন মাওলানা ভাসানী। এই অঞ্চলের ইতিহাসে এমন ঘটনা বিরল। তিস্তা ব্যারেজ দিয়ে ভারত 1975-এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে। পরবর্তীতে তা আর বন্ধ হয়নি, ফল হয়েছে 48 বছর ধরে ফারাক্কা ব্যারেজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির হাহাকার। ফারাক্কার প্রভাব কতটা পড়েছে দেশে এ বিষয়ে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে আবরার সাহিকে যুক্ত করব এবং তার সাথে কথা বলবো ফারাক্কা দিবস এবং ফারাক্কা বাঁধ নিয়ে। সাহির, আপনাকে শুভ সকাল জানাই। আমরা জানি যে আজ ফারাক্কা দিবস। 1961 সালে ফারাক্কার কাজ শুরু হয়, 75-এ গিয়ে শেষ হয়। 21 এপ্রিল থেকে কার্যকরভাবে ফারাক্কা বাঁধ নির্মিত হবার পর সেটার কার্যকরকারিতা দেখা যায় এবং 16 মেতে মাওলানা ভাসানী আগ্রাসনের প্রতিবাদ করেন, যার ফলে সারা দেশ থেকে সবাই কিন্তু এই আগ্রাসী শক্তিকে প্রতিহত করার জন্য একেবারে নির্বিচারে দাঁড়িয়ে গিয়েছিল নেতার পাশে। এই ফারাক্কা দিবস সম্পর্কে এবং ফারাক্কা বাঁধের পরে এই যে 48 বছর ধরে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখন পরিস্থিতি কী এবং এর আশুসুরাহা কী হতে পারে, সব বিষয়ে জানতে চাই। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহী টি বাঁধ বলা হয় এবং এখান থেকে ঠিক 2 কিলোমিটার পূর্বে সেখানে কিন্তু মাদ্রাসা ময়দান এবং সেখানেই 16 মে মাওলানা ভাসানী মিলিত হয়েছিলেন লাখো মানুষের সাথে, যারা পানির হিসার দাবিতে ওইখান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট প্রায় 70 কিলোমিটার দূরে পদযাত্রা করেছিলেন, লং মার্চ করেছিলেন। এবং 1974 সালে বঙ্গবন্ধু ভারতের সাথে যে চিঠি করেছিলেন সেই চিঠিতে 76-এ ফারাক্কা খুলে দেওয়ার পর বা ফারাক্কা বাঁধ চালু হবার পর পানির হিসা প্রায় 40,000 কিউসেক পাওয়ার যে কথা ছিল সেটি মোটামুটি ঠিকই ছিল। কিন্তু তারপরে ফারাক্কা লং মার্চের ঠিক আগে এই পানির হিসা তারা বন্ধ করে দেয়, বাংলাদেশের যে ন্যায্য প্রাপ্যতা সেটি বন্ধ করে দেয় এবং তারা পানিটা ঘুরিয়ে তাদের যে দক্ষিণে কলকাতার দিকে যে শাখা নদী রয়েছে সেদিকে তারা নিতে থাকে। ফলে এই যে পুরো এলাকাটা মেরুকরণের দিকে চলে যায় এবং দুঃসহ জীবনযাত্রা শুরু হয়। প্রায় 50 বছর ধরে রাজশাহীর এই পদ্মা নদী কখনোই শুষ্ক মৌসুমে কানায় কানায় পরিপূর্ণ হয়নি, যেটা ফারাক্কার ওই পারে দেখা যায়। কিন্তু আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে
ফারাক্কা বাঁধ, সেখান থেকে শুরু করে পুরো বাংলাদেশের এই পদ্মাকে কেন্দ্র করে যত শাখা নদী রয়েছে, শাখা প্রশাখা সবই প্রায় মারা গেছে। এর ফলে ধুধু বিস্তর বালুচর ছাড়া আর তেমন কিছুই নেই শুষ্ক মৌসুমে। 1996 সালে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের আরেকটি ট্রিটি হয়, কিন্তু সেখানে কিছু শর্ত শিথিল করা হয় যার কারণে আন্তর্জাতিক পর্যায়ে কোনো সালিশে বাংলাদেশ সরকার যেতে পারেনি পানির ন্যায্য হিসার দাবিতে। 34,500 কিউসেক পানি শুষ্ক মৌসুমে দেবার কথা থাকলেও তারা দেয় মাত্র 6,000-7,000 কিউসেক পানি। আর যেখানে প্রায় 100টির মতো ফারাক্কার গেট রয়েছে বাঁধের, সেখানে খুলে দেওয়া হয় 2 থেকে 1টি অথবা সেটিও নয়। কিন্তু যখন তারা বিপদে পড়ে বর্ষাকালে, যেমন আগস্ট সেপ্টেম্বর, ঠিক সেই সময়ে এই এলাকাটিতে তারা প্রায় 100টির মতো গেটই খুলে দেয় এবং পুরো নদীর পানিটা আমাদের দিকে ছেড়ে দেয়। ফলে জীব বৈচিত্র্য সহ মানব যে আমাদের জনজীবন তাতে বিশাল একটা প্রভাব পড়ছে, পাশাপাশি আমাদের যে পানির লেয়ার ভূগর্ভস্থ সেটি নিচে নেমে যাচ্ছে, কারণ ভূগর্ভস্থ পানির উপরেই আমাদেরকে নির্ভর করতে হয়। এবং বিশেষজ্ঞরা বলছেন যে যে ভূগর্ভস্থ পানি আমরা ব্যবহার করছি সেটি পুনর্ভরণ হচ্ছে না নদী শুষ্ক থাকার ফলে, এ কারণেই আসলে নানাবিধ সমস্যায় এখন আমরা ভুগছি। বিশেষজ্ঞরা বলছেন যে খুব শিগগির 2 বছর পরে যে মেয়াদটা শেষ হচ্ছে চুক্তি, সেটি নবায়ন করে আমাদের ন্যায্য হিসা নিশ্চিত না করতে পারলে ভবিষ্যতে হয়তো এ অঞ্চলে জীববৈচিত্র্য সহ মানুষের এমন সংকট আসবে যেটি উত্তরণ করা সম্ভব নয়। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। অনেক ধন্যবাদ আবরার আমাদের সাথে থাকবার জন্য এবং এই ফারাক্কা বাঁধ নিয়ে এতখানি তথ্যমূলক কথা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্য। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এবং ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলবেন। এবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেনকে যুক্ত করছি, তার কাছ থেকে শুনব ফারাক্কা বাঁধ প্রসঙ্গে। আনোয়ার হোসেন, শুভ সকাল জানাই। ফারাক্কা বাঁধের পানির সুষম বণ্টন না হওয়ার কারণে আজকের জনজীবনে এই প্রভাব পড়ছে, বিশেষত বাংলাদেশের যে অঞ্চলটা চাঁপাইনবাবগঞ্জ উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু মানুষ প্রায় নিঃস্ব হবার পথে। জনজীবনের প্রভাব আরও কতটা গুরুতর হয়েছে এবং এর থেকে আসলে উত্তরণের উপায় কী হতে পারে? হ্যাঁ সারিকা, আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। পানির ন্যায্য হিসাবেতে বিভিন্ন সময় সমঝোতার চুক্তি হলো, পরিস্থিতি বদলানি এতটুকু, বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে পানি ছেড়ে দিলে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে আসছে ভারত। এতে প্রতি বছরই অকাল বন্যা আর খরার মুখে পড়ছে চরাঞ্চলের মানুষ। বিশেষ করে ফারাক্কা বাঁধের কারণে চাঁপাইনবাবগঞ্জ চরাঞ্চলের এমন পরিস্থিতি বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে 1975 সালে এই বাঁধ চালু করে ভারত। প্রতিবাদে পরের বছর 16 মে মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে রাজশাহী থেকে শুরু হয় লং মার্চ। এতে অংশ নেন হাজারো মানুষ, যা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। এবং অথচ বাঁধ নির্মাণের আগে পরে পানি বণ্টনে বেশ কিছু সমঝোতা চুক্তি হলো, বদলানির চিত্র বরং গতিপথ বদলে বিভিন্ন চ্যানেলে বিভক্ত হয়ে গেছে পদ্মা। শুধু তাই নয়, ফারাক্কা বাঁধের প্রভাবে প্রতি বছরই কমে যাচ্ছে দেশের অন্যতম নদী পদ্মার পানি সমতলের উচ্চতাও, যার বিরূপ প্রভাব পড়ছে চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য নদীগুলোর ওপরও। এছাড়া গঙ্গা চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে যে পরিমাণ পানি দেওয়ার কথা, গত 28 বছরের বেশিরভাগ সময়ই সে পানি দেয়নি ভারত। ফলে পানি সমতলে সর্বনিম্ন স্তরের যে ব্যবধান, সেটা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধির কারণে নদীর পাড়ের যে স্থিতিশীলতা তা হ্রাস পাচ্ছে এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় যেমন বাড়ছে তাপমাত্রা, তেমনি মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে এই অঞ্চল। এই যখন অবস্থা, তখন ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। এবং শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চল অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুসে ওঠে পদ্মা, ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসলি জমি, ফল ফসল সহ সব কিছুই। আর অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এই জেলার মানচিত্রও। এমন অবস্থায় এই অঞ্চলের জীব বৈচিত্র্য ও নদী তীরবর্তী মানুষদের রক্ষার্থে নদী খননের কথা বলছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবিদরা। আর বিশ্লেষকরা বলছেন যে ফারাক্কা বাঁধের সুষম পানি বণ্টনের যে চুক্তি হয়েছিল সেই দিন তা সুচারুরূপে ব্যবহার হয় নাই বলে আজকের এই পরিণতি। তাই অনতিবিলম্বে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসাব পেতে ভারতের একতরফা পদ্মা নদীর পানি প্রত্যাহারের দাবিটি আন্তর্জাতিক ফোরামে তোলার পরামর্শ তাদের। সারিকা জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আনোয়ার হোসেনের কাছ থেকে শুনছিলাম ফারাক্কা বাঁধ প্রসঙ্গে। এবারে চলে যাচ্ছি ঝিনাইদহতে। ঝিনাইদহতে আমাদের সঙ্গে আছেন সাদ্দাম হোসেন।
শুভ সকাল সাদ্দাম, আপনাকে ফারাক্কাবাদ প্রসঙ্গে কথা বলবো আপনার সঙ্গে। আমরা জানি যে পদ্মার অববাহিকায় থাকা যে বিস্তীর্ণ অঞ্চল এবং চলাচল সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে একে তো তীব্র দাবদাহ, তার মধ্যে এই যে গ্রীষ্মের সময়টি, এটিতে আরও বেশি মরুকরণ হয়ে যাচ্ছে পানির অভাবে। শুধুমাত্র পদ্মায় নয়, তার আশেপাশের নদীর যত অববাহিকা আছে সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাপন, জীবনযাত্রা নদীর পাড়ের অঞ্চলের মানুষদের। এই যে এক সময় মরুকরণ হয়ে যায় এবং এক বর্ষার মৌসুমে এলে ভাঙনে একেবারে বিলীন হয়ে যাওয়া জনজীবন, এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। ঝিনাইদহের যে মানুষ আছে তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাস্তভা, আপনি নিশ্চয়ই জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এই ঝিনাইদহ জেলা কিন্তু কৃষি নির্ভর একটি জেলা। এই জেলার আর সিংহভাগ মানুষের আয় হয়ে থাকে কৃষির উপর থেকে। তবে আপনি জানেন যে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মাগুরা এই তিনটা চারটা জেলার উপর দিয়ে যে জিকে সেচ খাল প্রকল্প আছে, সেই জিকে সেচ খালে প্রতি বছরই বোরো এবং আমন মৌসুমে কিন্তু তারা সে পানি থাকে, যে ক্যানেল, যে জিকে সেচ খাল, সেখানে কিন্তু পানি থাকে, এবং এই পানির দিয়ে কিন্তু এই অঞ্চলের কৃষকরা তারা চাষাবাদ করে থাকে। এই যে জেলার বিশেষ করে হরিণাকুণ্ড, শৈলকূপ এবং সদর উপজেলার কিছু অংশের মানুষ এই জিকে সেচ খালের পানির মাধ্যমে কিন্তু তারা চাষাবাদ করে থাকে। তো গত যে চলতি বোরো মৌসুম এবং আগামী যে আমন মৌসুম আসছে, সেখানে কিন্তু এই সেচ খালের পানি কিন্তু এই কৃষকরা তারা ব্যবহার করতে পারেনি। এর কারণ হচ্ছে যে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড আছে, তারা বলছেন যে পদ্মা গড়াই নদী থেকে যে পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয়ে থাকে, তার তিনটি পাম্পের মধ্যে দুইটি পাম্পই বিকল হয়ে রয়েছে। আর এ জেলায় প্রায় 34,000 হেক্টর জমিতে কিন্তু এই এই সেচ খালের পানিতে চাষাবাদ হয়ে থাকে। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে এই খালগুলো শুকিয়ে গেছে এবং ফেটে চৌচির হয়েছে, তো কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাসনুবা, এই ছিল সেচ খালের পানি না থাকার খবরাখবর। জি, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে সাথে থাকবার জন্য। এবারে যুক্ত করছি কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী শরীফ বিশ্বাসকে। শুভ সকাল শরীফ, আমরা ফারাক্কাবাদ প্রসঙ্গে কথা বলছিলাম এতক্ষণ, এবং আমরা জানি যে 4 দশকেরও বেশি সময় ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের নদী পাড়ের মানুষের জনজীবন। কুষ্টিয়ায় যারা মানুষ রয়েছে, বাংলাদেশ স্বভাবতই কৃষি নির্ভর দেশ, এবং কুষ্টিয়া নদী পাড়ের যারা মানুষ রয়েছে তারা এই যে গ্রীষ্ম মৌসুমে কষ্ট পাচ্ছে কারণ পানির অভাব, আবার সামনে বর্ষা মৌসুম এলেই দেখা যাবে যে নদীর ভাঙনে বিলীন হয়ে যাবে সব কিছু। এখন কি পরিস্থিতি এবং বর্ষা মৌসুম এলে আরও কতটা ভয়ঙ্কর হয় সেটা জানতে চাচ্ছি। আসলে পদ্মায় সমস্ত পদ্মায় পানি রয়েছে কিনা, সমস্ত পদ্মায় পানি যদি থাকে সেক্ষেত্রে এলাকার মানুষ, কৃষক তথা নদী তীরবর্তী এলাকার মানুষ কিন্তু উপকৃত হবেন। তো এই মুহূর্তে আমরা ঠিক নদীর পদ হার্ডিংস ব্রিজ, কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিংস ব্রিজ পয়েন্টে আমি রয়েছি। এই হার্ডিংস ব্রিজের কিন্তু দেখা যাচ্ছে এই সময় কিন্তু সমস্ত পদটা বেশ উত্তাল থাকতো, পানিতে কিন্তু ভরপুর থাকতো, কিন্তু এই মুহূর্তে পদটাতে কিন্তু পানি রোগ কিছুটা আছে, প্রবাহ নেই। সবচেয়ে বড় কথা, এই ফারাক্কা দিবসে একটি কথা, একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। 1996 সালে চুক্তি, বাংলাদেশ ভারত গঙ্গাতে পানি চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী পানি আমরা পাচ্ছি কিনা? অবশ্যই আমরা পানি পাচ্ছি না, বিশেষ করে 96 পর থেকে কয়েক বছর, বেশ কয়েক বছর আমরা পানি নিয়মিত পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে কিন্তু আমরা সেই হিসাব অনুযায়ী, অর্থাৎ যে পানি বন্টন চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী পানি আমরা পাইনি, তার ফলে আমরা চরম পানি সংকটের মধ্যে পড়েছি, বিশেষ করে 15 বছর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, কথা বলছিলাম ফারাক্কাবাদ প্রসঙ্গে, এবং এই ফারাক্কা চুক্তির ফলে
48 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ, বাংলাদেশের নদী পাড়ের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের কৃষি জীবন, জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে, এর আশু সংহার ঘটুক। আমরা চাই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটুক এবং ফারাক্কা বাঁধ দিবস এই বাক্যটির পেছনে যে বিষণ্নতা লুকিয়ে রয়েছে এই দিবসের পুনরাবৃত্তি করতে না হোক আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওএসটির সকাল 24। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য আয়োজন। আবারও আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। সাথে আছি আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক, ইতিহাস, ইতিহাস সবসময় আমাদেরকে মনে করিয়ে দেয়, আমাদেরকে অতীতে ফিরিয়ে নিয়ে যায় এবং ভুলতে দেয় না যে ভবিষ্যতে যাবার আগে অতীতের উপর নির্ভর করেই কিন্তু আমাদেরকে বাঁচতে হয়। তাই তো আমাদের কেওয়াই স্টিল সকাল 24-এর প্রত্যেকটা আয়োজনের সাথে থাকে ইতিহাসের আজকের এই দিনে কী ঘটেছিল তার খানিকটা ঝলক। এবারে আপনাদের জন্য ইতিহাসের এই দিনে 1881 সালের এই দিনে বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়। 1929 সালের এই দিনে হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয়। 1946 সালে ব্রিটিশ ক্যাবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব দেয়া হয়। 1969 সালে সোভিয়েত নভোযান ভেনাস 5 শুক্রপৃষ্ঠে অবতরণ করে। 1975 সালের সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হয়। 1986 সালের এই দিনে সৌরজগতের অভ্যন্তর ভাগে শেষবারের মতো দেখা যায় হ্যালির ধূমকেতু। বলা হচ্ছে খানিকটা স্বস্তির পর আবারও তীব্র তাপদাহের প্রভাব পড়তে পারে আবহাওয়াতে। আবহাওয়ার আপডেট জানার জন্য এবারে আপনাদের জন্য আয়োজন। চলুন দেখে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে এবং সেই সঙ্গে জানিয়ে দেব আজ সারা দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 36.2 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 36.5 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেটের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড় হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবারের আয়োজনে আপনাদের জন্য গান। সঙ্গীত শিল্পী প্রভাতী গোস্বামী পপে আছেন আমাদের সঙ্গে। চলুন যুক্ত হই তার সঙ্গে এবং তার কণ্ঠে গান শুনি। শুভ সকাল জানাই পপি এবং সবাইকে যারা আছেন। আমরা গান শুরু করি। শুভ সকাল, আমি প্রভাতী গোস্বামী পপি। আমি থিয়েটার মুরারিচাঁদের একজন সদস্য। আমার সাথে গিটারে আছেন সায়াম আহমেদ, পারসেপশনে আছেন অরূপ দে, ম্যান্ডোলিনে আছেন এইচ আর সজীব ভাই। আমি একটি আধুনিক গান করছি, আশা করি ভালো লাগবে। কানে কানে শুধু
একবার বলো তুমি যে অসংখ্য ধন্যবাদ পপি, খুব সুন্দর একটি গান আপনার কাছ থেকে আমরা শুনলাম। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন এবং দর্শককে বলতে চাই যে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও প্রভাতী গোস্বামী পপির কাছ থেকে আমরা একটা গান শুনতে শুনতে শেষ করব আজকের কেওএসএর সকাল 24 নতুন আয়োজনের সঙ্গে থাকুন। এই অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতো শুভ সকাল আরও একবার। চলুন গান শুনি, চলুন প্রভাতী আমরা গান শুনি। কাছে থাকো তুমি, আমার পাশে বসো, আমার মতো করে আমার একটু ভালোবাসো। আমার কাছে থাকো তুমি, আমার পাশে বসো, আমার মতো করে আমার একটু ভালোবাসো। জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। বুক পড়ে যায় হায় তৃষ্ণায়, হারাই যদি শুধু ভয়। জীবন দিলাম লিখে তোমায়, তোমাকে চাই আর কিছু নয়। উপরে যায় হায় তৃষ্ণায়, হারাই যদি শুধুই
এতদিন শেষে আজ অবশেষে পেলাম তোমার দেখা, তুমি আমার ভাগ্যরে আজ অব